না কৃষ্ণেন্দু, ওই বাড়িটার প্রচুর রহস্য আছে আমি জানি, কিন্তু কি রহস্য সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তুই আমাকে সাহায্য করবি তো বন্ধু? আমরা একবার ওই পুরনো বাড়িতে নিশ্চয়ই যাব। এই পুজো তো এসে গেছে, কাপড় টাপড় কিনেছিস? এমন কোনো বয়স হয়নি আমার এখনো, পিঙ্কির সাথে বাইরে গেলে লোকেরা আমাকে ওর দিদি বলে মনে করে। আমি বলছিলাম মানে আমি তোমাকে কত ভালোবাসি, তুমি দেখতে এত সুন্দর,